আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে ঘাসটি কাটা হচ্ছে, এই ঘাসটির নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আমাদের কাছে এই ঘাসের কাটিং পাওয়া যায়। এই ঘাসের কাটিং যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনারা গরু ছাগলকে অনায়াসে এই পুষ্টিকর ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটি খুব দ্রুত গতিতে ঝোপঝাড়ের মতো হয়ে থাকে। এই ঘাসটি একটি ভালো মানের একটি ঘাস, ভিটামিন প্রোটিন যুক্ত একটি ঘাস। এই দেখেন, এগুলা থেকে কিন্তু কাটিংগুলি কাটা হয়েছে সম্পূর্ণ জমি থেকে। ওই যে দেখেন, দেখতে পারতেছেন সামনের ওই যেগুলো লম্বা দেখা যাচ্ছে ওগুলা কিছুদিন আগে কাটা হয়েছে, আর এগুলো কিন্তু এই 2-3 দিন হয়েছে মাত্র কাটা হয়েছে। যাই হোক, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ঘাসের কাটিং রোপণ করতে চান, নতুন অথবা পুরাতন খামারি ভাইয়েরা, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি এই ঘাসটি একটি পুষ্টিকর ঘাস। আর এই ঘাস যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনারা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।